নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমি একটা রাইসের রেসিপি নিয়ে এসেছি। তো ফ্রাইড রাইস আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো আমি এক ধরনের একটা রাইস বানাবো, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে বিট আর দেরাদুন চাল নিয়েছি। তো বিটটা আমি দেখুন, চালটা আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর বিটটা আমি খানিকটা এভাবে কুচিয়েছি আর খানিকটা সেদ্ধ করব, পরে দেখাবো। আর এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, আর গোটা গরম মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়েছি। আর এবার আমি চালটা সেদ্ধ করার জন্য আমি জলটা ফুটতে দিয়েছিলাম, তো জলটা আমি পরিমাণে বেশি নিয়েছি চালের থেকে, কারণ হচ্ছে কি নাহলে লেগে যাবে ভাতটা। তো দেখুন ভাত হয়ে গেছে, এটা খুব কম সময় লাগে। তো চালটা আমি 90% কুক করে নেব, আর মানে যে খুব একবারে সেদ্ধ হয়ে গেলে না এই রাইসটা ভালো লাগবে না, তো আমি এভাবে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলই রান্নাটা করব আমি। তো আপনারা চাইলে এর সঙ্গে ঘি অ্যাড করে নিতে পারেন, আমি মানে ঘিটা শেষে আমি ব্যবহার করলেও করতে পারি। তো দেখুন, এখানে আমি প্রথমে গাজর আর ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিলাম, তো এটা একটুখানি নেড়ে চেড়ে আমি বিটটা অ্যাড করব। তো এই রাইসটা আমি বিট রাইসই আমি নাম দিয়েছি, তো এটি একটু অন্য রকম, যদিও আমরা সচরাচর এই ধরনের খেয়ে থাকি, তাও একটু অন্য রকম করার আমি চেষ্টা করলাম রাইসটা। তো এরকম রাইসটা মানে একটু রং বেরঙের হলে খুব ভালো লাগে, আর বাচ্চারাও এটার প্রতি খুব অ্যাট্রাকশন হয়। তো এবার আমি কিছুটা বিট দেখুন এভাবে সেদ্ধ করতে দিয়েছি, তো সেদ্ধ করার মানে করে রেখে দিয়েছি, তো গরম আছে অবস্থা এখন। এবার আমি দিলাম কাজু কিশমিশটা সেদ্ধ মানে ভেজে নিলাম, সরি। এবার দিয়ে দিচ্ছি তেলেতে এক টেবিল চামচ মতো আদা বাটা, তো আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম, তো আমার চালটা যেটা আছে সেই পরিমাণ মতো আমি ডিমটা অ্যাড করলাম, তো আপনারা সেরকমই অ্যাড করবেন কতটা পরিমাণ চালের কোয়ান্টিটি আছে। তো আমি এখানে 400 গ্রাম মতো চাল নিয়েছি, আর আমি এই ডিমটার সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, যাতে আরও টেস্টি হয় এই সবজিগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো কেউ যদি চান নিরামিষ রান্নাটা রাখবো, তো ডিমটা নাও অ্যাড করতে পারেন, বাকি সম্পূর্ণই এটা নিরামিষ। তো এবার আমি সেদ্ধ করা বিটটা দিয়ে দিচ্ছি, এই বিটটা দেওয়ার কারণ হচ্ছে যে ভাতের সঙ্গে সঙ্গে সাদা ভাতটাতে যেমন বিরিয়ানির রং হয় একটুখানি হলুদ সাদা, তো এই সেদ্ধ করা বিটটা দিয়ে দিলে মাঝে মাঝে মানে অর্ধেকটা সাদা অর্ধেকটা লালচে ভাত হয়, তো এটা আরও কালারফুল লাগে। তো এটা আমি অল্প পরিমাণ দিলাম, আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন, তো আমার অল্পই বিটটা ছিল তাই অল্প পরিমাণ দিলাম, আরও বেশি থাকলে ভালো হতো। তো যাই হোক, অল্প পরিমাণ দিয়েই কাজ চালাই। এবার আমি চিনি আর নুনটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তো রান্নার প্রসেসটা প্রায় শেষের দিকে, তো আমি এখানে 1 চামচ মতো ঘি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, তো সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বিটের যে জলটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, তো আঁচটা একবারে কম, 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলি রান্নাটা রেডি। তো দেখুন আমার হয়ে গেছে, এটার নাম দিয়েছি বিট রাইস, মানে বিট ফ্রাইড রাইস। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন।